1947 সালের ব্রিটিশ বিতরণকালে কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাজ্য শাসিত একটি করদ রাজ্য। এর সবগুলো সত্য। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? দক্ষিণ আফ্রিকা। আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে? সেনেগাল অবস্থিত পশ্চিম অঞ্চলে। হংকং কোন সালে যুক্তরাজ্যের কর্তৃত্ব থেকে চীনের হাতে চলে আসে? 1 জুলাই 1997 সালে। ফ্যাসিজমের প্রবর্তক কে ছিলেন? মুসোলিনি। বাকিংহাম প্রাসাদে বাস করেন ব্রিটেনের রানী। ভারতের 26তম রাজ্য কোনটি? ছত্রিশগড়। পাপুয়া নিউ গিনি কোন মহাদেশে অবস্থিত? অস্ট্রেলিয়া। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? যুক্তরাষ্ট্রের। কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে হংকংকে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেওয়া হয়? 1842 সালে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ যে ইংরেজ সেনাপতি ইংরেজ সৈন্য পরিচালনা করেন তার নাম কি? কর্নওয়ালিস। রেনেসেন্সের কথাটির অর্থ কি? নবজীবন। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশের নাম কি? সোভিয়েত রাশিয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয় জেরুজালেমে। আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল? সেন্ট হেলেনা। কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন? হরি সিং। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন? রোনাল্ড রিগেন। সিবিআই বা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটের সদস্য সংখ্যা কত? 10। মেক্সিকো দেশটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। চীনের পাশের দৈর্ঘ্য কত? 6400 কিলোমিটার। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল 1799 সালে। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন? ইন্ডিয়ান ওপিনিয়ন। ভারতের কোন অঞ্চলের 7টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়? উত্তর পূর্বাঞ্চল। মিশর কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন? FW ক্লার্ক। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরোধপূর্ণ ভূখণ্ডটির নাম কি? গুয়ান্তানামোবে। কিয়াত কোন দেশের মুদ্রার নাম? মায়ানমার। ভিয়েতনাম কি স্কয়ার অবস্থিত? বেইজিং স্কোয়ার। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? এখানে প্রশ্নটি ভুল দেওয়া আছে। এখানে প্রশ্ন হবে বারাক ওবামার পৈতৃক নিবাস কোথায়? কেনিয়া। গৌরবময় বিপ্লব সংঘটিত হয় 1688 সালে। গ্রানাডাকে যুক্তরাষ্ট্র কত সালে সামরিক আগ্রাসন চালিয়েছেন? 1983 সালে। সুদানের রাজধানী খার্তুম। উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন? ব্রিটেন। নামিবিয়ার রাজধানী উইন্ডহুক। বার্লিন প্রাচীর তৈরি করেছিল সাবেক পূর্ব জার্মানি। কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না জ্যোতি বসু। ইউরোপীয় শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে? 18। ইয়াসির আরাফাত মারা যান প্যারিসে। তিয়েন আন ম্যান স্কোয়ার কোথায় অবস্থিত? বেইজিং। ফ্রান্স ও ইংল্যান্ডকে সংযোগকারী সমুদ্রতল দেশ দিয়ে টানেলটির দৈর্ঘ্য 50 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের নেতা কে ছিলেন? মার্টিন লুথার কিং। দ্য 4666 ক্যাম্পেইন কি? এইডস বিরোধী প্রচারণা। দেশ রাজধানীর নাম? জিবুতি।
সিয়েরা লিওনের রাজধানী কোনটি? ফ্রিডাউন। শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল? ইংল্যান্ড। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ড চীনের কাছ থেকে হংকং শহর লিজ গ্রহণ করেছিল? 1898। পূর্ব জার্মানি রাষ্ট্রের অবলুপ্তি ঘোষিত হয় কত সালে? 1990 সালে। নরওয়ের মুদ্রার নাম গিল্ডার।